আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী বিন্দু, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপনীত হয়েছি, যেটি খুব সমসাময়িক নেই। 2018 সন থেকে এদেশে ব্যাট ইমপ্লিমেন্ট হয়েছে। আসলে এটি 2016 সালে জেসিসি, যেমন ইউএই, বাহরাইন, ওমান, কুয়েত অ্যান্ড সৌদি আরবিয়া, টোটাল এই 6টি কান্ট্রিতে একই এগ্রিমেন্টের ভিত্তিতে তারা ব্যাট চালু করেছে। এই ব্যাটের 40% তাদের কান্ট্রি ডেভেলপমেন্ট এবং বাকি অংশ বিভিন্ন বিজনেস ডেভেলপমেন্টের কাজে ব্যবহৃত হচ্ছেন। মূলত আমরা যারা ব্যাট কথাটা শুনলেই মনে করি যে আমাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত, কথাটি আদৌ সত্য নয়। ব্যাট হচ্ছে সরকারের হক, যেটা আমরা বলি ব্যাট। কোনো ব্যবসায় ইম্প্যাক্ট আসে না বিকজ অফ এই ব্যাট ভোক্তা প্রদান করে থাকেন। কোনো ব্যবসায়ী ব্যাট পেমেন্ট করে না, কারণ হচ্ছে অ্যাজ পার এফটিএ মিন ফেডারেল ট্যাক্স অথরিটি, যে ইকোনমি অথরিটি ইউএই, আপনারা সিম্বলটি দেখতে পাচ্ছেন, দিস ফেডারেল ট্যাক্স অথরিটি আপনাদের ব্যবসায়ীর মাধ্যমে সরকারের ট্যাক্স আদায় করে থাকেন। সরকারের হুকুমতে এবং অ্যাজ ওয়ার্ডার 2017 সেপ্টেম্বর বলেছেন, 1 জানুয়ারি 2008 থেকে সকল ব্যবসায়ীগণ, যে সকল ব্যবসায়ীগণ ভ্যাটের আওতাভুক্ত, যেমন যাদের 12 মাসে অথবা 1 মাসে সেল 375,000, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এই দেখুন, শুড আই রেজিস্টার্ড ফর ব্যাট, কারা ব্যাটের আওতাভুক্ত হবেন। সরকার সবার জন্য বাধ্যতামূলক করেননি, সরকার করেছেন ব্যবসায়ী বুঝতে, যেই শব্দটি তারা রেঞ্জেবল করেছে, 375,000 যদি কারো সেল বছরে অথবা 1 মাসে হয়ে থাকেন, তাদের বাধ্যতামূলক ব্যাট রেজিস্ট্রেশন করতে বাধ্য করা হয়েছে। যদি আপনি এই সমন্বয়ে আপনার খরচ হয়ে থাকে, আপনি সরকারকে হিডেন করতে চাচ্ছেন, সরকারের প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্যালকুলেশন রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনাকে ক্যালকুলেশন করতে হবে আপনার বিজনেস এক্সপেন্স কত, অর্থাৎ খরচ কত, বিজনেস ইনকাম কত, তাও আপনাকে রাখতে হবে। যদি আপনি 375,000 হওয়া সত্ত্বেও আপনি ব্যাট রেজিস্ট্রেশন করেননি, অর্থাৎ তালিকাভুক্ত হননি, আপনার জন্য সরকার 20,000 দেরহাম জরিমানার ব্যবস্থা রেখেছেন। এটা অ্যাডমিনিস্ট্রেশন ল পড়লে আপনি দেখতে পাবেন সহজভাবে। এবং যারা 375,000 নন কিন্তু 1,87,500, ওনাদের উপরও ও ব্যাট রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে। আমাদের মধ্যে একটি সবসময় একটি সমস্যা কাজ করে, আমি তো ছোট ব্যবসায়ী, আমি কেন ব্যাট দেব। আবার অনেকে ভাবে যে সবার জন্য ব্যাট বাধ্যতামূলক, না, আসলে দুটি লেবার নিয়ে একটি কোম্পানি পরিচালনা করলে এবং তার অফিস এবং দোকান সব কিছু মিলিয়ে 1,87,500 টাকা যদি না হয়, নর্মালি এখানে তারা ব্যবসায়ী হিসাবে গণ্য হয় না, তারা অ্যাজ এ সেলফ এমপ্লয়েড হিসাবে গণ্য হয়। সরকার খুবই শার্প ডিটারমিনেশনে বলে রেখেছে, যদি 1,87,500 হয়, দেখুন এখানে, যেখানে আমি আপনাদের একটু বড় করে দেখাচ্ছি, 1,87,500 যখনই আপনার রেঞ্জেবল হবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, অন্যথায় আপনিও
20,000 টাকা জরিমানা দিতে বাধ্য থাকিবেন। এখানে আইনে আরো বলা হয়েছে, আপনি যদি এই সেল গত 12 মাসে এ সেল থেকে অর্থাৎ 11 মাসের মাথায় আপনি দেখতে পেয়েছেন আপনার ভ্যাট ঠিকমতো এবং বিজনেস ঠিকমতো পরিচালনা হচ্ছে না, আপনার টোটাল সেল 11 মাসে 1 লাখ 2 লাখ অথবা 3 লাখ দেড়াম হয়েছে, আগামী 1 মাসের মধ্যে আপনি 3,75,000 টাকা ওভার ক্রস করতে পারেন না, সেক্ষেত্রে আপনাকে ডিরেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা যেটা বুঝেন শব্দটা ক্যান্সেল হবে না, ডিরেজিস্ট্রেশন অর্থাৎ আপনি প্রথম রেজিস্ট্রেশন করেছেন তারপর ডিরেজিস্ট্রেশন করবেন, এটাই সহজ হিসাব। কিন্তু আপনি যখন দেখলেন আপনার সেল টার্গেট 3,75,000-এর কম কিন্তু 1,87,500-এর উপরে, সেক্ষেত্রে আপনি ব্যাট ক্যান্সেল করতে পারেন। এবং এখানে আইনে বলা হয়েছে আপনি উইদিন 15 ডেজ 10 দিনের মধ্যে রেকর্ড করতে হবে, 15 ডের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আপনি ডিরেজিস্ট্রেশন না করেন তার জন্য আপনাকে 10,000 টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে। তো ব্যাটটা আসলে কঠিন না, কিন্তু আপনি যদি ব্যাট ফলো না করেন, আইন না মেনে চলেন, আপনার ব্যবসায়িক বিশাল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি এই দেশে ব্যবসা করতে গেলে আপনাকে এদেশের কানুন মেনে চলতে হবে, এটি সহজ কথা। দেশে আইন বলে যে কথাটি আপনারা জানেন, এই দেশ সেফটি অ্যান্ড সিকিউরিটি কান্ট্রি, এই দেশে কোনোভাবে আপনি ভেজালভাবে ভাসবেন সেই ক্ষেত্রে আপনাকে অনেক দায় এবং ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারেন। অ্যাপটি ফেডারেল ট্যাক্স অথরিটি যে কানুন করেছেন, আপনি যেহেতু একটু গাড়ি ও এইভাবে অন্যভাবে চালালে আপনাকে ফাইন দিতে হয়, এটাও উচ্চে খারাপ জিনিস অবহমান, আপনি জানেন না আপনি কী ভুল করতেছেন। আমি একজন বাংলাদেশি, আমি আমার ব্যাকগ্রাউন্ড আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স এবং দীর্ঘ 12 বছর যাবৎ আমি ইউএইতে আমার সার্ভাইভ লাইফ করছি, আমি অ্যাজ এ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। আপনার যদি কোনো সমস্যা থাকে ফাইন্যান্সিয়াল, আপনি কি ঋণগ্রস্ত, আপনি কি রিকভারি বিজনেস করতে চাচ্ছেন, আপনি কি ভ্যাট জরিমানা যা এসেছে তা মুক্ত হতে চাচ্ছেন, আপনি কি ব্যাট ফাইলিংয়ের দুশ্চিন্তা ভুগতেছেন, আপনি কি অ্যাকাউন্টিং রক্ষণের দুশ্চিন্তা ভোগ করতেছেন, আপনি কি ফাইন মৌকুফের চিন্তা করেছেন, আপনি কি ডিরেজিস্ট্রেশন করতে চেয়েছেন, আপনি কি আপনার বিজনেসকে প্রসার করতে চাচ্ছেন, সকল ধরনের সহযোগিতা দিতে আমরা পরিকর এবং পরিবদ্ধ। আজ বাংলাদেশি হিসাবে আমি আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে আপনারা আইন মেনে চলুন, নিজে রক্ষা হন, অন্যকে রক্ষা করতে সহায়তা করুন। এবং আমি একটি কথাই বলবো, আপনি কখনো ভাববেন না, আপনি কখনো হতাশ হবেন না, হতাশ জীবন মানুষকে শুধু ধ্বংসই করে, হতাশ কখনো মানুষকে উজ্জীবিত মানুষ হিসেবে পরিচালিত করতে পারে না। একটা কথা আছে, সেলফ কনফিডেন্স, আপনি যদি আত্মবিশ্বাসী না হন, আপনি যদি আত্মবিশ্বাসী না হন আপনি কিছু করতে পারবেন না, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আপনাকে বিনীত অনুরোধ করব, আপনি কোনো ব্যাপারে লজ্জা ভয়, দেখুন ভয় আপনাকে ধ্বংস করবে, লজ্জা আপনাকে ধ্বংস করবে, একমাত্র আপনার ভিতরের মানুষটাকে জাগ্রত করুন, আপনার নিজের প্রতি বিশ্বাসী হন। আপনি একটি স্লোগান নিয়ে অপেক্ষমান থাকুন, আই ক্যান ডু, আমি করতে পারি। আপনি যদি সবসময় মনে করেন আমার তো টাকা নেই, আমি কীভাবে ব্যবসা করব, আমার তো এখানকার পরিচিতি নেই, আমি কীভাবে ব্যবসা করব, দেখুন একটি কথা আছে বাংলায়, পারিব না এই কথাটি বলিও না, আর কেন পারিব না ভাবো, একবার ভাবুন, চিন্তা করুন, অগ্রসর হন, ইনশাআল্লাহ ধৈর্যে মাও বলে। আমি আপনাদের সকল ধরনের ব্যাট সংক্রান্ত তথ্যাবলীর উপর আপনাদেরকে সচেত করতে পারি, কোনো হেজিটেট না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যে কোনো মুহূর্তে আপনারা কল করতে পারেন, আপনাদের সমস্যা জানাতে পারেন, আমি আপনাদের সমস্যা সমাধান করতে বদ্ধপরিকর। একজন বাংলাদেশি হিসেবে আমি চাচ্ছি না আমার কোনো বাংলাদেশি ভাই আমাদের আমাদের কোনো সমস্যা বিদেশে ভোগ করুক। সম্মানিত ব্যবসায়ী, আপনারা ব্যবসা বান্ধব চাচ্ছেন তো,
দুবাই পৃথিবীর ট্রানজিট কান্ট্রি, মধ্যপ্রাচ্য, মধ্য বলে কথা। আপনার যেমন দেহের মাঝখানে হার্ট বসে থাকে, এই হার্টটা পরিচালনা করে আপনার জীবন জীবিকা এবং এই শরীর, তেমনিভাবে মধ্যপ্রাচ্যে আপনি টেনশন করার কিছুই নেই। ব্যাট আপনার কোনোভাবেই ব্যবসা ক্ষতিগ্রস্ত করবে না। দেখুন, আমরা সবসময় একটা কথা বলি, আমরা ব্যাট দেবো কেন, আমরা কী পাচ্ছি সেটা প্রশ্ন না, এটাই আমি উত্তর দেব। এটা আমাদের ইসলামও আছে, রাষ্ট্রীয় কানুন মেনে চলা ফরজ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে দেশে থাকবে ওই দেশের রাষ্ট্রীয় কানুন মোতাবেক আপনাদের চলা বাধ্যতামূলক। আমরা অনেকেই ভুল ধারণাবশত বলি এখানে 0%, এখানে এক্সাম ব্যাট, এখানে 5% ব্যাট, আমি ব্যাট না দিলেও চলবে। হ্যাঁ, এসব ব্যাপারে আমি এক ভিডিওতে সব কিছু দিলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন না। একজন বাংলাদেশি হিসাবে আমি আপনাদেরকে একটি কথাই বলবো যে প্লিজ প্লিজ, আমি আপনাদের বিনীত অনুরোধ করতেছি, আপনাদের জন্য এটা যেমন সহজ তেমনি কঠিন একটি অবস্থান। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে একটি বলবো, আপনার জীবনে যদি আপনি হিসাব না রাখেন, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, আপনি কিছু করতে পারবেন না। এই জন্য বলা হয় একটি বিজনেসের জন্য হার্ড হচ্ছে তার অ্যাকাউন্টেন্স কনসেপ্ট। আপনি যত শিক্ষিত হন না কেন, আপনার জীবনে যদি আপনি হিসাব মেনে না চলুন, আইন না মেনে চলুন, তাহলে আপনাকে জরিমানা। ওই একটি কথা আছে না, বিথাই মাথার ঘাম পেলেছি হলাম পশু শ্রম, অনেকটা তাই হবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, প্রবাসী ব্যবসায়ীরা, আপনাদের বিনীত অনুরোধ করতেছি, আপনারা ব্যাট খেয়ে অবহেলা করবেন না, আপনাদের জন্য বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে, এমনকি আপনাদের জেল, জরিমানা এবং এই দেশ থেকে ব্যবসা গোটাতে হবে, গোটাতে হবে বলছি, এখান থেকে ব্যবসা বন্ধ করে আপনাদের যাইতে বাধ্য হবে। এটি একটা কথা আছে না, যত সহজ তত কঠিন, এটাই পৃথিবীর নিয়ম। যে জিনিস পানি আমরা খেলেও না খেলে বাঁচতে পারবো না যেমনিভাবে, আবার পানির অপর নাম জীবন, পানির অপর নাম মরণ। আমরা ঔষধ হিসাবে যখন খাই তখন হচ্ছে এটা অ্যালার্জিটিক মেডিসিন অথবা কাশের কাজ করবে, যখনই আমরা অতিমাত্রা খাবো সেটা হয়ে যাবে আমাদের জন্য ড্রাগ, অর্থাৎ নেশা। আমরা নেশা আসক্ত না হই, চুরির প্রতি আমরা অবহেলিত থাকি, মানে চুরি খুবই খারাপ জিনিস। আপনি আজকে ফাঁকি দিচ্ছেন, কালকের কি চিন্তা করছেন আপনি? আপনি কালকে একটুবার চিন্তা করেন, একটি বারের জন্য আপনি কালকের দিনে চিন্তা করেননি? যেমন আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করি, এটা যেমন বাধ্যতামূলক, এই দেশের জন্য যেহেতু এটা নতুন কনসেপ্ট, বিজনেসের নতুন কনসেপ্ট দিয়ে শুরু হয়েছে, সেহেতু আমাদেরকে এটা মেনে চলতে হবে। তো আমি প্রথম বারের মতো আপনাদেরকে অতিমাত্রায় কিছু বলতে চাচ্ছি না, ব্যাট ভয়ের কিছু নেই, ব্যাট বিজনেসের জন্য ভালো। সেটা আপনি জানতে চান, সেটা আপনি বুঝতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কন্ট্রাক্ট দেওয়া আছে, সাবস্ক্রাইব হন, আমাকে ইমেল করুন, আপনার সমস্যার জর্জরিত সকল সমস্যা আমি করে দিতে পারি, আপনার বিজনেস ফাইন্যান্স, আপনার পার্সোনাল বিজনেস ডেভেলপমেন্ট এবং আপনার পার্সোনাল জীবনে অ্যাকাউন্টিং, সর্বোপরি আমি আপনাদের সেবায় নিয়োজিত। তো আজকে বেশি না বলে আপনাদেরকে এক একটি করে আমি একটি প্রেসক্রিপ্ট করবো ইনশাল্লাহ। এভরিবডি টেক কেয়ার অফ সেলফ, আমি আশা করছি আপনার ব্যবসায়ী জীবন সুখ ও শান্তিময় ও সমৃদ্ধ হোক। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আব্দুল মুতালেব।